ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই চমৎকার সোফাটি সম্পর্কে বিস্তারিত জানবো, এটি কী কাঠের তৈরি, বাংলাদেশের কোথাও কোথাও ডেলিভার করা পসিবল, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে না, সাথেই থাকুন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন জেনে বিস্তারিত। আর এটাতে আচ্ছা, আপনাদের কিছু সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সফটওয়্যার ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজ আমরা আপনাদের সামনে যে সোফা সেট নিয়ে এসেছি, এটা আপনার হচ্ছে ডিজাইনটার নাম দেওয়া হচ্ছে হাস মডেল সোফা, যেটা আপনার 5C বিশিষ্ট, 2+1 এবং সেগুন কাঠের সাথে লেকার পলিশ সাপোর্টের তৈরি একটি সোফা। আচ্ছা ঠিক আছে, তো এটার সাথে যে আরও আছে এগুলো কি এরকমই? হ্যাঁ, সেম এরকম। আচ্ছা কীরকম কীভাবে থাকবে একটু আমাদের বলে দেন। এটা যেমন এখানে 2-seater আছে, আচ্ছা, আর একটা থাকবে সিঙ্গেল সিটার আর একটা থাকবে 2-seater এরকমই। হ্যাঁ, সেম এই ডিজাইনেরই 2-seater, একটা সিঙ্গেল সিট আর একটা হচ্ছে গোল্ড রাউন্ড টেবিল, একটা সেন্টার টেবিল থাকবে এটার সাথে। আচ্ছা ঠিক আছে, তো টেবিলটাও কি সাথেই? হ্যাঁ, টেবিলটা এটার সাথেই। আচ্ছা ঠিক আছে, তো এটাতে যে কাঠটা ব্যবহার করছেন এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখানে যে কাঠটা আমরা ইউজ করেছি এটা সম্পূর্ণটাই চিটাং সেগুন কাঠ ইউজ করা হয়েছে, এখানে অন্য কোনো কাঠের ব্যবহার নেই। আপনারা দেখতে পাচ্ছেন চিটাং সেগুন কাঠের যে ব্ল্যাক ফাইবারগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই ফুটে উঠেছে আপনার। সো এটা বলতে পারি যে এটা সম্পূর্ণটা চিটাং সেগুন কাঠ তৈরির জন্য। এখানে অন্য কোনো কাঠের ব্যবহার আছে কি? অন্য কোনো কাঠের আমাদের সোফায় কোনো কাঠের ব্যবহার হয় না, সম্পূর্ণটাই চিটাং সেগুন কাঠ দিয়ে করা। আচ্ছা ঠিক আছে, তো টেবিলটা যে আছে বললেন এটার সাথে, ওইটা কি কাঠের তৈরি? সম্পূর্ণটাই চিটাং সেগুন কাঠের সব সেটগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, তো এটা আনুমানিক কেমন লাস্টিং করতে পারে? যেহেতু এটা চিটাং সেগুন কাঠের তৈরি আর হচ্ছে একটা লেকার সাপোর্ট দেওয়া আছে, একটু যত্ন সহকারে ব্যবহার করলে এটা আপনার 40-50 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। সেটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, তো এটা যথেষ্ট হেভি? তো এটা যথেষ্ট হেভি বলতে এখন এখানে কাঠের পরিমাণটা কম মনে হতে পারে, কিন্তু কাঠের পরিমাণটা কম করতে গেলে কিন্তু অনেক মোটা একটা কাঠ নিয়ে তারপর এটা থিকনেসগুলো আনতে হয়। সো ওই ক্ষেত্রে আপনার এটা দেখতে মনে হচ্ছে কিন্তু আপনার হালকা বা কাঠ নেই, কিন্তু আসলে এটা হেভি হবে অনেক, কারণ এটা সিটে যেটা অন্যান্যগুলোতে আপনার আমাদের জালি থাকে কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একটা ফ্ল্যাট, মানে কাঠের ব্যবহার করেছে জয়েন্ট থাকলেও সম্পূর্ণটাই কিন্তু এখানে আটকানো আছে আপনার, অন্যগুলো কিন্তু ফাঁকা ফাঁকা থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এটার মূল্য কেমন নির্ধারণ করেছেন আপনারা? এটা ফুল সেটের প্রাইস হচ্ছে আপনার 65,000 টাকা। আচ্ছা, কেউ যদি আমার চ্যানেলে রেফারেন্স আসে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে? তাকে আমরা 5% পর্যন্ত ডিসকাউন্ট দিই। আচ্ছা ঠিক আছে, কেউ যদি সেট না নিয়ে দুই এইরকম একটা নিতে চায় বা ওয়ান সিটার নিতে চায়, সেক্ষেত্রে নেওয়া পসিবল? সেক্ষেত্রে নেওয়া পসিবল, কিন্তু হচ্ছে আমাদের রেডিমেড প্রোডাক্ট থেকে তাকে দেওয়া হবে না, তাকে অবশ্যই অর্ডার করতে হবে, সময় দিতে হবে, আমরা একটা আলাদা। আচ্ছা, এরকম একটা যদি নিতে চায় 2-seater, সেক্ষেত্রে কত পড়বে? এটা আপনার জাস্ট আলোচনা সাপেক্ষে তখন বলা হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনি যে মূল্যটা বললেন প্রাইসটা, এটা কি ফোম সহ? এটা ফোম কভার সেন্টার টেবিল সব সহ আমাদের প্রাইসটা বলেছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে ফোম থাকবে না? ফোম থাকবে এবং কভার থাকবে। আচ্ছা ঠিক আছে, তো ডিজাইনটা এক্সেপশনাল দেখে আমরা কি বাংলাদেশে কোথায় কোথায় এটা ডেলিভার করতে পারবেন? এটা আমাদের সারা বাংলাদেশে আমাদের পণ্য ডেলিভার হয়ে থাকে, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে পণ্যটা অর্ডার করতে পারবে। আর সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনার যে ডেলিভারি চার্জ আসে যেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট প্লাস হচ্ছে লেবার চার্জ, সেটা কাস্টমারকে দিতে হবে কষ্ট করে, আর বাট পণ্যটা আমাদের লোক আমাদের নিজস্ব দায়িত্বে যে দিয়ে আসে তাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, সেই চার্জটা কেমন? এটা স্থানভেদে বিভিন্ন রকম হয়, আলোচনা সাপেক্ষে সেটা বলা হয়ে থাকে। ঠিক আছে, এটার সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা বা দিবেন? হ্যাঁ, আমাদের 5 বছর একটা সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমাদের বিস্তারিত বলে দিন। আমাদের শোরুমের নামটা হচ্ছে অপেরা ফার্নিচার, যেটা আপনার মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়ার এই মাঝামাঝি হচ্ছে আগ্রা হাসপাতাল থেকে একটু সামনে আসলে আপনি মেইন রোডের পাশে পেয়ে যাবেন অপেরা ফার্নিচার। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোথা থেকে দেখছেন, বা কেউ যদি দেশের বাইরে থেকে দেখেন তাও আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো ভালো থাকবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি খুব শীঘ্রই ফিরে আসবো।